হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আচার আমরা সবাই কম বেশি পছন্দ করি। আজকে আমি আপনাদের জন্য একটা আচারের রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে তৈরি করব জলপাইয়ের টক ঝাল মিষ্টি ঝুরা আচার। এই আচারটা ঝুরা হওয়ার কারণে আপনারা খুব সহজেই বয়মে ভরে এটা সংরক্ষণ করে রাখতে পারবেন, আর এটা 1 থেকে 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে, নষ্ট হবে না, একদমই ভালো থাকবে। আর ডুবো তেলে এটাকে সংরক্ষণ করতে হয় না, অল্প তেলেই সংরক্ষণ করা যায়। তৈরি করাটা অনেক বেশি সহজ, তাহলে চলুন মূল পর্বে চলে যাই। আমি এখানে প্রায় 1 কেজির মতো জলপাই নিয়েছি। এগুলোর বোটাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আগে থেকে একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি জলপাইগুলো সেদ্ধ করার জন্য। সবগুলো জলপাই দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, তাহলে খুব তাড়াতাড়ি জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা তুলে নিচ্ছি। জলপাইগুলোর কালারটা কিন্তু একদমই পরিবর্তন হয়ে গেছে, ঠিক এরকম কালার। আর জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি কাঁটা চামচ দিয়ে চেক করে নিব। জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। কিছু কিছু জলপাই কিন্তু ফেটেও গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ফেটে গেছে। এরকম কিছু জলপাই যখন দেখবেন যে ফেটে গেছে, হ্যাঁ, তখন বুঝতে হবে যে না, এটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। পানিটা ঝরিয়ে খুব ভালো করে জলপাইগুলোকে তুলে নিতে হবে। সবগুলো তুলে নিচ্ছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে গরম অবস্থায় জলপাইগুলোকে এরকম করে ম্যাশ করে নিব। এই কাজটা কিন্তু অবশ্যই গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে এগুলো শক্ত হয়ে যাবে, তখন এত সহজভাবে এগুলো ম্যাশ করা যাবে না। দেখুন কত সহজে জলপাইগুলো ম্যাশ করে নিচ্ছি। জলপাই শেষ হওয়ার আগেই আপনারা এই আচারটা তৈরি করে নিতে পারেন, আর এই আচারটা তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত রেখে খেতে পারেন। চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। আচার তৈরির জন্য অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, অন্য তেল দিলে এই আচারটা ভালো হবে না। এখানে আমি 2টা এলাচ, 2টা তেজপাতা আর 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম। আরও তেলের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন। যখন ওগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি 4-5 কোয়া রসুনের কুচি করে দিয়ে দিয়েছি। যখন দেখবো রসুনগুলো একটু ব্রাউন কালার হয়ে গেছে, তখন কিন্তু ম্যাশ করা জলপাইটা দিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলা হিটটা কমিয়ে নেবেন, নয়তোবা দেখা যাবে যে বেশি হিট হলে একদম পাঁচফোড়নগুলো পুড়ে যাবে, তিতা হয়ে যাবে। সবগুলো জলপাই দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে মিক্স করে নিব। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, তাই চিনির পরিমাণটা সেভাবেই দিয়েছি। আপনারা চাইলে আর একটু কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেনটা আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই পেনের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। হাতের কাছে যেটা পেয়েছিলাম সেটাই নিয়েছিলাম, বাট এই জিনিসটা একদমই করা যাবে না। নন স্টিলের পেনের মধ্যে নাড়তেও আপনার সুবিধা হয় আর লেগে যাওয়ার ভয়ও নেই। আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ টালা শুকনা মরিচের গুঁড়া। ঝালটা আপনারা ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। আপনারা যদি ইনস্ট্যান্ট তৈরি করে খেয়ে ফেলতে চান, সেই ক্ষেত্রে ভিনেগারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে এটা সংরক্ষণ করবেন দীর্ঘদিন পর্যন্ত, তাহলে অবশ্যই আপনাকে ভিনেগারটা ইউজ করতে হবে।
একটু সময় নিয়ে আচারটা তৈরি করতে হবে। যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর কালার আসে আর তেলটা জলপাইয়ের গা থেকে ছেড়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়তে থাকব। তেল বের হয়ে গেছে আর আচারে খুব সুন্দর একটা কালার এসেছে আর ঝরঝরে টাইপের হয়ে গেছে। এই পর্যায়ে যেটা করতে হবে, যে মশলাগুলো আমি দিয়েছিলাম সেগুলো তুলে নিতে হবে। আমার আচারটা একদমই রেডি হয়ে গেছে। আপনারা যদি আচারগুলো দীর্ঘদিন সংরক্ষণ করতে চান, তাহলে অবশ্যই কাচের একটা বয়মে ভালো করে পানি থাকলে সেটাকে মুছে পরিষ্কার করে শুকিয়ে তারপর এখানে আচারটা রাখবেন। অবশ্যই কোনো পানি থাকে এরকম স্যাঁতসেঁতে বয়মে আচার রাখা যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। তো সবটুকু আমি আচার রেখেছি। আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যখন আপনারা আচারগুলো খাবেন তখন যে চামচটা দিয়ে একবার খাবেন সেটা দিয়ে হাতে ধরার পর সেই চামচটা আবারও বয়মের যে আচারগুলো আছে সেখানে দিবেন না, তাহলে আচারগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর মাঝে মাঝে আচারটাকে রৌদ্রে দিবেন, তাহলে 1 থেকে 2 বছর পর্যন্ত আপনারা একদম নিশ্চিন্তভাবে এই আচারটা রেখে খেতে পারবেন। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি জলপাইয়ের ঝুরা আচার। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর যদি আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।